একাধিক রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্য প্রচেষ্টার নতুন কোনো আশার আলো দেখছেন না বামজোট ও কয়েকটি ইসলামী দলের নেতারা। ক্ষমতাসীন আওয়ামী লীগ বা নতুন ঐক্য প্রচেষ্টার সাথে জোট করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তারা। সিপিবি, বাসদ ও বাম দলগুলো জোটবদ্ধ হয়ে 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে নেতারা বলেন, সবার আগে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। আরও জানাচ্ছেন জয়দেব দাস। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডক্টর কামাল হোসেন ও অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর জাতীয় ঐক্য প্রচেষ্টা রাজনীতিতে আলোচনার ঝড় তুললেও তাতে জোটের বাইরে থাকা দলগুলোর তেমন আগ্রহ নেই। বিশেষ করে বাম প্রগতিশীল দলগুলো সামিল হচ্ছে না এই জোটে। এই ঐক্য প্রচেষ্টা সঠিক গন্তব্যে পৌঁছাবে কিনা তা নিয়েও সংশয় আছে বাম নেতাদের। তারা বলছেন, এই ঐক্য জনগণকে সাথে নিয়ে গড়ে ওঠেনি। যে ঐক্যটা সবচেয়ে জরুরি ছিল সেটা হলো আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে সবাই মিলে একসঙ্গে দাঁড়ানো, কিন্তু যেটা জাতীয় ঐক্যের নামে শুরু হয়েছে এই দুই বলয়ের ভেতরে একটা বলয়কে সঙ্গে নিয়ে একটা ক্ষমতার মেরুকরণ করার চেষ্টা। যারা গণ জাতীয় কি ঐক্য প্রক্রিয়া বা যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে তারা অনেক সময় যে কিছু কথা বলছেন, এটা গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকারের কথা বলছেন, এখন এটা ইতিবাচক, কিন্তু কিভাবে গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, কেন সেগুলি প্রতিষ্ঠিত হলো না, এই বিষয় সম্বন্ধে আরও পরিষ্কার বক্তব্য দরকার। আগামী নির্বাচনে কি ভূমিকা নেবে বামজোট এমন প্রশ্নে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত হলেই তারা অংশ নেবেন। সংসদের 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আছে বলেও জানান তারা। আমাদের আসল কথা যে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হব না, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হব না। একটা হলো চিকুনগুনিয়া, একটা হলো ডেঙ্গু। আমরা এই দুই রোগের কোনো রোগেই দেশবাসীকে আক্রান্ত করতে চাই না, আমরা অ্যাডিস মশাকে দূর করতে চাই। সিপিবি, বাসদ আমরা অলরেডি 200 আসনে প্রার্থী দেওয়ার মতো একটা চিন্তা আমাদের আছে, এবং এর বাইরে যদি সবাই মিলে চেষ্টা করি, আমরা বামপন্থী শক্তি আমাদের জোট, তাহলে হয়তো 300 আসনও দিতে পারবে। এদিকে জোটের বাইরে থাকা ইসলামিক দলের নেতারা বলছেন, ক্ষমতার আদর্শের চেয়ে জনগণের পাশে থাকাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। এই বড় বলি ছোট বলি যে কোনো জোট বা দল, তারা কিন্তু অনেকেই বিতর্কিত হয়ে গেছে, তারা আছে ইমেজ সংকটে। তো আমরা এখনও যে ক্লিন ইমেজটা ধরে রাখার চেষ্টা করতেছি এর উপরে আমরা থাকতে চাই। এই সকল বিতর্কিত জোটে গিয়ে আমাদের ক্লিন ইমেজটাকে নষ্ট করতে চাই। দলগতভাবেই নির্বাচনের পরিকল্পনা করছেন বলে জানান ইসলামী আন্দোলনের এই নেতা। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।